কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দেখাবো ষট পূজার ঘাটে কি হয়েছে না হচ্ছে সমস্ত ভিডিওতে। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি ষট পূজার ঘাটে। তো সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। আমার দু ছেলে, আমার ছেলে হাই বলছে। তো আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি যে ঘাটটা সাজানো কেমন হয়েছে, কমেন্টে বলবেন। কিন্তু এই ঘাটটা জুম করে নিলাম, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপাশে ঘাট, আবার এই পাশেও ঘাট আছে, প্রচুর মানুষ হয়েছে। এটা শিলিগুড়ি মহানন্দা নদীতে ঘাটটা হয়েছে। তো কীরকম লাগছে সাজানোটা? হ্যালো বন্ধুরা, তো বিকেলের পুজো এখানেই সমাপ্ত হচ্ছে। এই যে এখানে মুকুলাগুলো ধুয়ে ধুয়ে উঠাচ্ছে। তো আপনাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম ছট পূজার ঘাটে। এখন ভোর 4টা বাজে, এখনও আপাতত অনেকটা ফাঁকা আছে। তো ধীরে ধীরে লোক হবে, তো দেখাচ্ছি পুরো ভিডিওটা, দেখতে থাকো তাহলে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একে একে সব আসা শুরু হয়ে গেছে। এই যে গন্ডি কাটছে, গন্ডি কাটতে কাটতে আসছে। কতটা কষ্ট হয় মানুষের, এই যে কত দূর থেকে আসছে না আসছে কে জানে। এই গন্ডি কাটছে, গন্ডি কাটতে কাটতে আসছে, তাহলে আসা শুরু হয়ে গেছে মানুষের। তো দেখতে হবে ভিডিওটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে একে একে সবার আসা শুরু হয়ে গেছে। এখন অনেকটা ঘাটটা ভরে গেছে, দেখতে পাচ্ছ। তো এই যে শুরু হয়ে গেলো আসা, এই যে আরেকজন আসছে, একে একে সবাই চলে আসবে। এখন ঘাটটা দেখো মোটামুটি অনেকটা ভরে গেছে। এই যে আরেকজন চলে আসছে। বলে কি ঠান্ডা, এটা কিন্তু শিলিগুড়ি মহানন্দ নদী। এখানে ছট পূজার ঘাট হয় প্রতি বছর। দেখুন বন্ধুরা, আমার কি ইচ্ছে হলো, আমি নদীতে নেমে গেলাম। এত ঠান্ডা, আমি কিন্তু সোয়েটার পরে আছি, ঠান্ডা লাগছে, অথচ আমি নদীতে নেমে গেছি। আমার এত ইচ্ছে হয়েছে নদীতে নামতে। সাথে আমার বান্ধবী রিনা, সেও নেমে গেল। আমি আর আমার ছেলে নদীতে দিয়া ভাসিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। নদীতে ভেসে যাচ্ছে আমাদের দিয়াটা। আর এমনি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো দৃশ্যগুলো। এই দেখো প্রদীপাতিগুলো যজ্ঞ ধরেছে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো এপাশে ও মাথায়, আবার ওপাশে একটা ঘাট আছে, ওপাশটা দেখো দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমার বান্ধবী রিনা, সেও দিয়াবাতি জ্বালিয়ে দিচ্ছে, নদীতে ভাসিয়ে দিল।
তো এখনো ওখানে ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছেলে রিনাকে জল দিল, এখন আমি দিচ্ছি জল, সবাইকে জল দিচ্ছি। দেখো ওরা ঠান্ডাতে কীরকম হয়ে যাচ্ছে, ওরা তো কাঁপছে ঠান্ডাতে। আমি জল দিচ্ছি, জল দেওয়া ভালো। এদিকে ভাইগনাকে চুল কাটানো হচ্ছে, ভাইগনা চুলের মানুষই আছে তাই চুল কাটানো হচ্ছে এদিকে। তো আমাদের এখন সকালের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এখন সূর্য উঠে গেছে, তার জন্য সব ডালাগুলো চুবিয়ে চুবিয়ে উঠাচ্ছে, চুবিয়ে চুবিয়ে উঠাচ্ছে। এখন সূর্য উঠে গেছে তো পুজো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ পুরো ভিডিওতে সূর্য উঠেছে, ওটাও দেখাচ্ছি আপনাকে। তো এই যে দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা, এই যে সূর্যটা উঠে গেছে, সূর্য উঠে গেছে না, পুজো শেষ। তো সবাই এখন চলে যাবে, এই যে ঘাটে দেখতে পাচ্ছ কত লোকজন, একটু বাদে দেখবে লোক নাই, ফাঁকা ঘাট একদম ফাঁকা, এখন দেখতে পাচ্ছ কত লোক। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব।